স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশিম ফুডস কারখানার আগুন নিয়ন্ত্রণের পর এখন চলছে ডাম্পিংয়ের কাজ। আগুনের ঘটনায় এখন পর্যন্ত 52 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও চলছে উদ্ধার কাজ। বিকেলের মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে মনে করেন ফায়ার সার্ভিস। তাদের 11টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। দীর্ঘ সময় ভবনে আগুন থাকায় ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মত তাদের। ড্যাম্পিং ডাউন বলি আমরা, ধ্বংসস্তূপ যেখানে জড় হয়, বিভিন্ন স্তূপ আকারে মালামালের ধ্বংসস্তূপ আছে, এখানে আগুন আছে ভিতরে, ওগুলো পুরা নির্বাপন করার পরে আমি বলতে পারবো আমরা আগুন বানাতে। আমরা সূক্ষ্মভাবে চেক করে যাচ্ছি, যদি কোনো ধরনের আমরা লাশ পাই তাহলে আমরা সাথে সাথে আপনাদের অবহিত করছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। গৌতম, ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর হতাহতদের বিষয়ে এবং আগুনের সূত্রপাত নিয়ে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? এখন জানানো হয়েছে সেটা হলো আপনার আগুন পুরোপুরি তারা এখন ডাম্পিং এর কাজ করছে। গতকাল ডাম্পিং করার জন্য যে ধোঁয়াটি বেরোচ্ছে এখন কিছু, তবে দর্শক দুঃখিত, আমরা গৌতমের শব্দ শুনতে পাচ্ছি না। আমরা এবার চলে যাব করোনা প্রসঙ্গে। বরিশালে হাটবাজার সহ প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে আমাদের জানান। দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগ যুক্ত হলে আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাব জুয়েলের কাছ থেকে সবশেষ তথ্য জানতে। বিশ্বজুড়ে শুক্রবার আরও 4,90,000 মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছে 8,289 জন। ফাইজার, বায়োএনটেক ও মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারে হৃদযন্ত্র প্রদাহের বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার যোগসূত্র পেয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বিশেষ করে তরুণদের এসব পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশি ভুগতে দেখা গেছে, তাই এই দুটি টিকা নেওয়ার পর হৃদযন্ত্র প্রদাহের উপসর্গগুলো সম্পর্কে সচেতন থাকতে চিকিৎসক ও রোগীদের পরামর্শ দিয়েছে সংস্থাটি। যদিও তাদের দাবি এই দুটি টিকার ঝুঁকির চেয়ে উপকারিতা অনেক বেশি। যুক্তরাষ্ট্রে বিদ্যালয় খোলা সম্পর্কিত নতুন নির্দেশিকায় টিকার ডোজ সম্পন্ন না করা শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের ভেতরে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এদিকে দেশীয়ভাবে উৎপাদিত করোনা টিকা আবদালা কোভিড-19 জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কিউবা। ভারতের কেরালা রাজ্যে 14 জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে, এরপরই রাজ্যের সব জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন। দেশটির রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ত্রিভেন্দ্রাম জেলায় ভাইরাসটিতে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে অধিকাংশই স্বাস্থ্যকর্মী। ভাইরাসটি প্রথম শনাক্ত হয় 24 বছর বয়সী এক গর্ভবতী নারীর শরীরে। তিনি পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা। গত 28 জুন জ্বর, মাথা ব্যথা এবং চর্মরোগ নিয়ে কেরালার রাজধানী ত্রিভেন্দ্রামের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জিকা ভাইরাসটি 1947 সালে সর্বপ্রথম উগান্ডার জিকা জঙ্গলে বসবাসরত বানরদের কাছ থেকে ছড়ায়। 1952 সালে আনুষ্ঠানিকভাবে এটিকে পৃথক ভাইরাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সেলিম রেজা, সেখানকার করোনা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, করোনা পরিস্থিতির সবশেষ কী তথ্য আছে আপনার কাছে আমাদের জানান।
তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আসলে চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার কোনো ক্রমেই আসলে কমছে না। গত 24 ঘন্টায় কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 2 জন করোনা আক্রান্ত হয়ে এবং 7 জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে 4,406 জন এবং মৃত্যুবরণ করেছে 133 জন। গত এছাড়া গত 10 দিনে কিন্তু প্রায় 90 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া চুয়াডাঙ্গা করোনা ইউনিটে কিন্তু এখন পর্যন্ত 122 জন করোনা রোগী আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং ইয়েলো জোনে 80 জন কিন্তু রোগী ভর্তি আছে। এই 150 শয্যা বিশেষায়িত হসপিটালে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে প্রায় 200 শতাধিক। এই 200 শতাধিক রোগীর চিকিৎসা দিতে গিয়ে কিন্তু ডাক্তার এবং নার্সরা হিমশিম খেতে হচ্ছে, কারণ প্রতিটি শিফটে কিন্তু 2 জন ডাক্তার এবং 5 জন নার্স ডিউটি করছে। এই অল্প সংখ্যক ডাক্তার এবং নার্স দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা কিন্তু আসলে কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হসপিটালের আরম্ভ ডাক্তার ফতে আকরামের সাথে, তিনি বলছিলেন যে আসলে এখানে দরকার আরও বেশি সংখ্যক নার্স এবং ডাক্তার, তাহলেই কিন্তু সঠিক চিকিৎসা সেবা প্রদান করা হবে, তা না হলে কিন্তু একেবারেই আসলে তাদের জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা। পাশাপাশি আজকে কিন্তু 10ম দিনের মতো চুয়াডাঙ্গায় কিন্তু লকডাউন চলছে। এই লকডাউনে কিন্তু শহরভিত্তিক লকডাউন পালিত হচ্ছে, এছাড়া গ্রামে কিন্তু দেখেছি আমরা একটু একেবারেই ভিন্ন চিত্র। সাধারণ মানুষ কিন্তু অকারণে বের হচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এ কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি মোবাইল কোর্ট কিন্তু পরিচালনা করা হচ্ছে। গত 24 ঘন্টায় জেলা প্রশাসনের 7টি মোবাইল কোর্ট কিন্তু 30টি মামলায় 30 জনকে 15,200 টাকা জরিমানা করেছে, পাশাপাশি 5 জনকে কিন্তু 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। তানিয়া সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়।